পোকোর এই ফ্রিজি ফোন সবসময় একটু বেশি আকর্ষণীয় হয়। এর মেইন কারণ হলো এটার পারফরমেন্স যেমন ভালো পাওয়া যায়, তেমনি এটা ভ্যালু ফর মানি ফোনও। আর আজ চলে এলাম পোকো F6 কে নিয়ে। গাইস, এখানে কোয়ালকমের খুবই শক্তিশালী একটি চিপ ব্যবহার করা হয়েছে, সাথে অ্যামোলেড ডিসপ্লে, ফাস্ট চার্জিং, সব নিয়ে এটা দারুণ এক স্মার্টফোন। আর আপনি এই স্মার্টফোন সম্পর্কে যদি ডিটেইল জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইন নিয়ে আসলে খুব একটা বলার নেই, আউটস্ট্যান্ডিং কিছু করেছে এমনটা নেই। বেশ সিম্পল ডিজাইন, ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, সাথে ফ্ল্যাশ লাইট। কিন্তু পোকো F5 এ আমরা তিনটি ক্যামেরা সেন্সর দেখেছিলাম, তবে পোকো F5 থেকে এবারে ক্যামেরা মডিউলগুলোকে অনেকটাই বড় করা হয়েছে। ফোনটির র্যাপ প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সাথে ফ্রেমটিও প্লাস্টিকের তৈরি। ফোনটির থিকনেস 7.8 মিলিমিটার এবং এটার ওয়েট 182 গ্রামের মতো। পোর্টস এবং বাটনে বললে বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক, আর ব্লাস্টার এবং স্টুডিও স্পিকারের জন্য রয়েছে আরো একটি স্পিকার। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই। এছাড়া এই ফোনটিতে IP64 এর রেটিং ও পাচ্ছেন। এই স্মার্টফোনটি রয়েছে তিনটি কালার অপশন, ব্ল্যাক, গ্রিন এবং টাইটানিয়াম। কোন কালারটি আপনার কাছে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লেটি 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল, রয়েছে 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস 2400 নিটসের, মানে বেশ আপগ্রেড আনা হয়েছে এবার ডিসপ্লেটিতে। আগে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ছিল, এবার 1.5K রেজলিউশন যুক্ত ডিসপ্লে দিয়েছে। ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, এটি 12-বিট ডিসপ্লে, 1920Hz এর PWM ডিমিংও রয়েছে। আবার বেজেল দেখেন কতটা পাতলা করেছে, এমনকি চিনকেও বেশ পাতলা করা হয়েছে। সব মিলিয়ে ডিসপ্লেটিকে বেশ ভালোই লেগেছে। চলুন এবার ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলি। এই ফোনটিতে রয়েছে কোয়ালকম এর স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপ। আর যদি বলি আন্তঃ স্কোরের কথা, ওই 1.5 মিলিয়ন এর উপর স্কোর আসে। বেশ কয়েকটি স্টোরেজ অপশন রয়েছে এখানে, 12256, 12512, 16512 এবং 16 আল্ট্রাওয়াইড। র্যাম টাইপ LPDDR5X এবং UFS 4.0 স্টোরেজ রয়েছে, মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে যে স্পেক্স থাকে এখানে তা দিয়ে দিয়েছে। আর এরকম স্পেসিফিকেশনে যদি বলি পারফরমেন্সের কথা, সত্যি অসম পারফরমেন্স পেতে যাচ্ছেন এই ফোনটি থেকে। হাই সেটিংসে আপনি গেম প্লে করতে পারবেন, মানে একদম স্মুথলি গেম প্লে করতে পারবেন এই ফোন দিয়ে। ব্যাটারি 5000 mAh এর, সাথে রয়েছে 90W চার্জিং। এর আগে মনে হয় 67 ছিল, বাট এখন চার্জিং এ অনেকটাই আপগ্রেড আনা হয়েছে। সেন্সর নেই বলে এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফেস আনলক, আর এগুলো বেশ ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে 5G, ডুয়েল 5G, 4G ভোল্টি, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.4 সহ এখানে NFC এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর হ্যাঁ, এখানে আই ব্লাস্টার সাপোর্টও কিন্তু রয়েছে। অলরাইট গাইস, চলুন এবার এটার ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে এবার আগের তুলনায় ক্যামেরা একটা কম থাকলেও এবারে ক্যামেরা সেটআপটি বেশ ফাংশনাল। এখানে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50MP সনি LOIT 600 সেন্সর, সাথে আবার OIS সাপোর্ট রয়েছে। সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে, এটি 8MP সনি IMX355 সেন্সর। সেলফি ক্যামেরাটি আগে ছিল 16MP, বাট এখন 20MP ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ভিডিওগ্রাফি নিয়ে বললে এটার মেইন ক্যামেরাতে 4K 60fps শুট করতে পারবেন, তবে আগের মতনই এর সেলফি ক্যামেরাতে 1080p 60fps শুট করতে হবে। যাই হোক, এবার আসুন স্মার্টফোন দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। স্মার্টফোনটির বেস ব্র্যান্ডের প্রাইস 1999 ইউয়ান, যেটাকে টাকায় কনভার্ট করে দাঁড়াচ্ছে 32,000 টাকার মতো, যদিও দেশে আসার পর প্রাইস বেশ খানিকটা বেড়ে যাবে। গাইস, ভালো ব্যাপার হলো এই প্রাইসে আপনি স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপ পেয়ে যাচ্ছেন। তাছাড়া যেমন ডিসপ্লে তেমনি এর পারফরমেন্স, সব মিলে বেশ ভালো একটা ফোন হবে বলে মনে হচ্ছে। তবে গাইস, ফোনটি আসলে আপনার কাছে কেমন লেগেছে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।